প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামীকাল 28 সেপ্টেম্বর মঙ্গলবার সারা দেশে বিশেষ কর্মসূচির মাধ্যমে 80 লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, দেশের সব ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় সকাল 9টা থেকে সারাদিন 2 পালায় টিকাদান কার্যক্রম চলবে। এতে অগ্রাধিকার দেওয়া হবে তাদের যারা নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। করোনা মহামারী ঠেকাতে চলমান টিকাদান কর্মসূচির পাশাপাশি এই বিশেষ কার্যক্রম নেওয়া হচ্ছে বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এর আগেও ভ্যাকসিন ক্যাম্পেইন করেছিলাম, এবারও 28 তারিখে এই ক্যাম্পেইন চলবে। এদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন, সেজন্য এদিন ক্যাম্পেইন করেছি। তিনি জানান, বর্তমানে প্রতিদিন যে 6 লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে তাও চলবে, গ্রামগঞ্জে টিকা দেওয়া হচ্ছে। যারা দূরে থাকে, দরিদ্র জনগোষ্ঠী, বয়স্ক এবং যারা সবসময় টিকা নিতে আসতে পারে না, তাদের টিকার আওতায় আনাই উদ্দেশ্য। মন্ত্রী জানান, দেশের 4600 ইউনিয়ন পরিষদ, 1054টি পৌরসভা, সিটি কর্পোরেশনের 443টি ওয়ার্ডে টিকা দিতে 32,406 জন সরকারি ও 48,059 জন স্বেচ্ছাসেবীকে প্রস্তুত করা হয়েছে।